লাইভ ফুড বেকারি বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় এবং ট্রেন্ডিং বিজনেসগুলোর মধ্যে একটি হচ্ছিল লাইভ ফুড বেকারি যে কোনো এলাকা মহল্লা কিংবা চলমান রোডের পাশেই দেখতে পারবেন এ ধরনের লাইভ বেকারি লাইভ বেকারি মূলত কি লাইভ বেকারি হচ্ছিল এমন একটি ফুড চেন শপ যেখানে আপনি সরাসরি দেখতে পারবেন যে খাবার বানিয়ে তারা ডিসপ্লে করছে এতে করে কাস্টমারের একটি বিশ্বস্ততা অর্জন করা যায় যেখানে কাস্টমার নিজের চোখে দেখতে পারে তার খাবারটি কিভাবে বানাচ্ছে এবং সেই খাবারটি সে খেতে এবং কিনতে আগ্রহী হয় যার কারণে বর্তমানে এটি সব থেকে সফল এবং ট্রেন্ডিং একটি ব্যবসা যার নাম হচ্ছে লাইফ বেকারি এই লাইভ ফুড বেকারি শুরু করতে কত টাকা ইনভেস্ট লাগে কি কি মেশিনারিস লাগে ইনিশিয়ালি কস্ট কত সব কিছুই আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা স্বাগত জানাচ্ছি বক্সে আমি ইমরান খান প্রথমত প্রশ্ন হলো লাইভ বেকারিতে কি কি ধরনের খাবার আমরা তৈরি করতে পারবো এক নম্বরে লাইভ বেকারি বলতে আমরা যা বুঝি মোটামুটি ফাস্টফুড জগতের যত খাবার আছে সব কিছুই লাইভ বেকারিতে প্রোভাইড করা পসিবল যেমন আমি যদি বলে থাকি যত রকমের ব্রেড রয়েছে সকালের নাস্তার টেবিলের ব্রেড থেকে শুরু করে যে কোনো ধরনের বান টাইপের যত ব্রেড রয়েছে সব কিছু আমরা এখানে তৈরি করতে পারি দুই নম্বরে হচ্ছিল যত প্রকারের কেকের আইটেম আছে বিশেষ করে ফ্রুট কেক রিলেটেড যত কেক রয়েছে মিনি কেক জার কেক ফ্রুট কেক এ ধরনের কেকগুলো আমরা কিন্তু সার্ভ করতে পারি এরপরে হচ্ছে যত ধরনের কুকারিজ আইটেম রয়েছে যেমন বিস্কিট টোস্ট এই ধরনের সকল কুকারেজ আইটেম কিন্তু আমরা এখানে তৈরি করে ইনস্ট্যান্ট সার্ভিং করতে পারি এছাড়াও আমরা এখানে কিন্তু পিৎজা বা কাস্টমাইজ করে বার্গার সাব স্যান্ডউইচ শর্মা এ ধরনের খাবারগুলোও কিন্তু আমরা তুলতে পারি এছাড়াও ডেজার্ট আইটেম আমরা এখানে তুলতে পারি বন্ধুরা এছাড়া অনেক ধরনের খাবার আমরা এখানে লাইভ ব্যাকারিতে তৈরি করতে পারবো সেক্ষেত্রে আপনি একটি শেফের সাথে ভালো পরামর্শ নিয়ে একটি খাবারের মেনু তৈরি করে নেবেন যে কি কি খাবার আপনার এই লাইভ ব্যাকারিতে আপনি তুলবেন বা তৈরি করবেন দ্বিতীয় প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটি হচ্ছে লাইভ ব্যাকারিতে কি কি মেশিনারিজ প্রয়োজন হয় এক নম্বরে হচ্ছে আপনার যেই মেশিনারিসটি না হলেই না তা হচ্ছে হলো ওভেন বা ড্যাগ কমার্শিয়াল ওভেনগুলোর সবথেকে ব্র্যান্ডিং নাম হচ্ছিল সাউথ স্টার ব্র্যান্ড যেটা চায়নার থেকে সরাসরি বাংলাদেশে ইম্পোর্ট করে এই ওভেনগুলো সাধারণত কয়েকটি সাইজের হয়ে থাকে ওভেনগুলো সাধারণত সিঙ্গেল ড্যাক হয়ে থাকে ডাবল ড্যাক হয়ে থাকে এবং ট্রিপল ড্যাক বা তিনটা ওভেনের সমন্বয়ে একটা ড্যাকের ওভেন হয়ে থাকে এরপরে এই ওভেনগুলো সাধারণত দুইভাবে ম্যানেজ করা হয় একটি হচ্ছিল গ্যাস এবং ইলেকট্রিসিটি দিয়ে আরেকটি হচ্ছিল শুধু ইলেকট্রিসিটি দিয়ে সেক্ষেত্রে ইলেকট্রিসিটির কস্টিংটা অনেক অংশে বেড়ে যায় আর আপনি যদি গ্যাস এবং ইলেকট্রিসিটি দিয়ে ম্যানেজ করেন তাহলে আপনার কস্টিংটা কমে যায় এজন্য সবাই প্রিফার করে গ্যাস এবং ইলেকট্রিসিটির যে ডেক বা ওভেন সেইটা কেনার জন্য আর এই ড্যাক বা ওভেন কেনার জন্য সব থেকে ব্র্যান্ডিং যেটি এবং পরিচিত বহুল ইউজড যে মেশিনটি সেটি হচ্ছিল সাউথ স্টার্ন ড্যাক বা ওভেন এই ডেক বা ওভেনটি আপনার দোকানের পরিসর বা চাহিদা অনুযায়ী আপনাকে নিতে হবে তবে সাজেশন থাকবে যদি আপনারা থ্রি ডেকের ওভেন না নিতে পারেন মিনিমাম টু ডেকের ওভেন দিয়ে আপনি শুরু করবেন এখন প্রশ্ন হচ্ছিল একটি থ্রি ডেকের প্রাইস কত তো থ্রি ডেক একটি সাউথ স্টারের যদি আপনি ওভেন নিতে যান তাহলে এর প্রাইস পড়বে মূলত তিন থেকে আমি আবারও বলছি তিন থেকে সাড়ে চার লাখ টাকার মধ্যে এখন যদি আপনারা প্রশ্ন করেন ভাই আমি এই ড্যাগ কোথায় কিনতে পাবো তাহলে আমি বলবো আপনারা একটু আশেপাশে খোঁজ নেন বিশেষ করে ফার্ম গেট এরিয়ায় আপনারা যদি যান তেজগাঁ এলাকায় অনেক দোকান রয়েছে এছাড়াও বিভিন্ন ঢাকার বিভিন্ন এলাকায় মিরপুরে মোহাম্মদপুরে সব জায়গায় মোটামুটি এরকম ছোটোখাটো দোকান রয়েছে যারা এই ওভেনগুলো বিক্রি করে থাকে সো বন্ধুরা দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তা হচ্ছে হলো মিক্সার মেশিন এই মিক্সার মেশিনটিও সাধারণত সাউথ স্টার ব্র্যান্ডেরটি বহুল ব্যবহৃত হয় এবং দামেও একটু বেশি এবং জিনিসও ভালো মিক্সার মানে আমরা অনেকেই বুঝতে পারছি তারপর আমি বলতেছি আমরা রুটি ব্রেড কেক যাই বানাই না কেন আমাদেরকে অবশ্যই ময়দা মিক্সড করে একটি ডোতে উপারণ উপান্তর করতে হয় যেই ময়দাটি ব্যবহার করে আমরা সাধারণত ব্রেড তৈরি করে থাকি বা কেক করে তৈরি করে থাকি তাহলে এই একটা লাইফ ব্যাকারিতে যখন আপনি এই রুটি বা ব্রেড তৈরি করবেন তখন আপনার হিউজ পরিমাণে লাগবে যেটা মানুষের হাত দিয়ে পসিবল হয় না আর মানুষের হাত দিয়ে যখন এই ডোটা মিক্স করবো অনেক টাইমিং লাগবে তাছাড়াও এটা খুব ভালোভাবে মিক্সড হবে না পানি অবজর্ভ করবে না ডোটা হান্ড্রেড পার্সেন্ট হবে না যার কারণে এই মেশিনটিও সেকেন্ড ম্যান্ডেটরি অবশ্যই অবশ্যই লাগবে সো এই ডো মেশিনটির দাম সাধারণত আপনার কত কেজির ডো একসাথে মিক্স করতে পারবে তার উপরে নির্ভর করে দামের প্রাইজিংটা করা হয় সাধারণত তিরিশ লিটার থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ আরও বড় সাইজের পাওয়া যায় এইগুলোর প্রাইস সাধারণত আপনাকে আশি হাজার টাকা থেকে শুরু করে আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত মেশিনারিজ পাওয়া যায় ডো বন্ধুরা তিন নম্বরের যে ইম্পর্ট্যান্ট জিনিসটি সেটি হচ্ছে হল ব্রেড কাটার মেশিন আপনি যখন একটি লাইভ বেকারি দিবেন সেখানে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ব্রেডের চাহিদা অনেক পরিমাণে বেড়ে যাবে ব্রেড মানুষ কিনতে আসবে এবং সাথে সাথে যে ফ্রুট কেকগুলো বাসায় বাচ্চারা পছন্দ করে সেই কেকগুলোর প্রয়োজন হবে কিন্তু এই ফ্রুট কেক কিংবা যে রুটিগুলো থাকে এগুলোকে আমাদের সুন্দর করে স্লাইস করতে হয় এই ক্ষেত্রে এই মেশিনটির প্রয়োজন হয় তো এই মেশিনটির দামও প্রায় আপনার আশি থেকে শুরু করে এক লক্ষ দশ বিশ তিরিশ এমনকি আকার ভেদে দেড় লাখ পর্যন্ত হয়ে থাকে সুবন্ধরা মেশিনারিজের সাথে সাথে আমাদের কিছু অ্যাক্সেসরিজ দরকার পড়বে যেমন বেকারির ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছিল র্যাক লাগবে র্যাক কেন যখন আমরা কোনো ব্রেড রুটি বা কেক সরাসরি ওভেন থেকে বের করব পরে সেগুলোকে আমাদের এই র্যাকের মধ্যে তাক তাক করে রেখে দিতে হবে নর্মাল টেম্পারেচারে যাতে এটি ঠান্ডা হয়ে যায় সো এই র্যাকগুলো মূলত আপনার বানিয়ে নিতে হয় সেক্ষেত্রে এটির পার পিস তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট এক লাখ টাকাও লাগতে পারে এটি নির্ভর করে আপনি কি দিয়ে বানাচ্ছেন যদি আপনি একদম স্টিল দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে দাম বেশি পড়ে আর যদি লোহার সাথে মিক্সড করে আপনি কাজ করেন তাহলে দেখা যাবে আপনার তিরিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার দোকানে কয়টা র্যাক লাগবে সেটা আপনাকে আগে থেকে নির্ণয় করতে হবে কারো দুইটা র্যাক লাগে কারো পাঁচটা র্যাক লাগে সো এই র্যাকগুলো কিন্তু আমাদের অবশ্যই লাগবে এর পরবর্তীতে কি আরও কিছু অ্যাক্সেসরিজ লাগবে যেমন শেপ দেওয়ার জন্য বিভিন্ন মোল্ড লাগে যেমন হচ্ছিল আপনি কেক তৈরি করবেন কক কোন শেপে রুটি তৈরি করবেন কোন শেপে এগুলোর জন্য বিভিন্ন মোল্ড কিনতে হয় এছাড়াও আরও নানান অ্যাক্সেসরিজ লাগে যেগুলো হচ্ছিলো কিসেনের যে শেপ থাকে তার সাথে কথা বলে নিতে হবে তো এই ধরনের অ্যাক্সেসরিসের জন্য আপনাকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার কিংবা এক লক্ষ টাকা একটা বাজেট রাখতে হবে এরপরে আসি বন্ধুরা আপনার ডিসপ্লের জন্য অবশ্যই দোকানের সামনে কিছু গ্লাস দিয়ে ডিসপ্লে বক্স সাজানো থাকে যার ভিতরে আপনি খাবারগুলো রাখবেন এই যে ডিসপ্লে অলমার গ্লাস যে বক্সগুলো এগুলো আপনাকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত দেড় লাখ টাকা পর্যন্ত এগুলো বানিয়ে নিতে হয় সেক্ষেত্রে আপনার দোকানের সামনের ফন্টের সাইজ বা মুখের সাইজ অনুযায়ী আপনি এগুলো বানিয়ে নেবেন সেক্ষেত্রে কাস্টমাইজেশন ক্ষেত্রে আপনার দুইটাও লাগতে লাগতে পারে পারে তিনটাও তো এবং ফুডের কতগুলো ফুড তৈরি করবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু এই গ্লাসের যে ডিসপ্লে অরমার এগুলো আপনার লাগবে তো সেটার ক্ষেত্রে আপনি ডিসিশন নেবেন আপনার একটা বা দুইটা লাগতে পারে সেক্ষেত্রে আপনি মিনিমাম এক লাখ টাকা বাজেট রাখতে পারেন এছাড়াও বেকারির দোকানে যে জিনিসটা লাগতে পারে আপনার একটি বেভারেজ ফ্রিজ লাগবে বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য বিশেষ করে আপনার বেকারির সাথে সম্পৃক্ত অনেক ধরনের অ্যাসেন্স থাকে তারপরে চিজ থাকে তারপরে ক্রিম তৈরি করতে হয় এই সকল জিনিসগুলো স্টোর করে রাখতে হয় এছাড়া একটি ডিপ ফ্রিজ লাগে বিশেষ করে ডিপ ফ্রিজে অনেক কিছু রাখা যায় চিকেন বা আরও আদার্স আইটেম সো এটা আপনার দোকান সাজানোর জন্য অবশ্যই এই দুটো জিনিস ম্যান্ডেটরি ডিপ ফ্রিজ এবং হচ্ছে হলো আপনার একটি বেভারেজ ফ্রিজ সো এই দুটার দামও দেখবেন যে ষাট হাজার টাকা থেকে ষাট ষাট এক লক্ষ বিশ হাজার টাকার মতো আপনার খরচ পড়ে যাবে এছাড়াও যদি আমি এখন দোকানের ডেকোরেশনাল কিছু ইন্টারনাল কথা বলে থাকি তাহলে সেখানেও প্রায় আপনার এক থেকে দেড় লক্ষ টাকার উপরে লাগবে কেন কারণ হচ্ছেলো সেখানে আপনার ইলেকট্রিসিটির একটা কস্টিং থাকে ইলেকট্রিক ওয়ার টানা তারপরে হচ্ছিল আপনার এখানে প্লাম্বারের কাজ থাকে তারপরে আপনার সাদের। কিছু কাজ থাকে রং করার কাজ থাকে শাটারের কাজ থাকে এবং বাইরে যে ডিসপ্লেতে আপনারা ব্যানার লাগাবেন যা আপনার এই দোকানটা এই বিষয়ে সেক্ষেত্রেও আপনার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তাহলে আপনার এই সকল কিছু বাবদ মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকার একটি বাজেট রাখতে হবে সো বন্ধুরা খাবারের জন্য যা অ্যাক্সেসরিস সব কিছু তো নিয়ে নিলেন এবার এই খাবারটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য অবশ্যই আপনার বিভিন্ন প্যাকেটিংয়ের প্রয়োজন হবে সেটি হচ্ছে খাবারের ডিজাইন এবং খাবারের প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন বক্স তৈরি করতে হবে এবং ব্যাগ তৈরি করতে হবে সেক্ষেত্রে আমরা অনেকেই এটাকে ইগনোর করে যাই কিন্তু বন্ধুরা একটি খাবারের প্রেজেন্টেশন যদি সুন্দর না হয় এবং বক্সিং যদি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ এই খাবারটি যত ভালোই হোক নিতে চাইবে না তো এই দিকটাও আমরা অনেক সময় ভুলে যাই তো এইটার ক্ষেত্রেও আপনার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা বাজেট রাখা উচিত কারণ আপনি যখন কোনো একটি কাস্টম ব্যাগ বক্স তৈরি করবেন তার মিনিমাম দুই হাজার তিন হাজার পিস করে অর্ডার দিতে হয় সেক্ষেত্রে দেখা যায় একটা হিউজ অ্যামাউন্ট দরকার হয় সো এখানেও আপনার পঞ্চাশ হাজার টাকা মিনিমাম বাজেট রাখতে হবে এরপরে হচ্ছিল সব কিছুই তো আমরা কিনলাম এরপরে যে জিনিসটা লাগে সেটি হচ্ছিল আমরা এবার র ম্যাটেরিয়ালস আমার প্রথম দিন থেকে শুরুতে লাগবে যেমন আপনার ময়দার বস্তা কিনতে হবে চিনি কিনতে হবে আপনার অনেক ধরনের ফুড রিলেটেড র ম্যাটেরিয়ালস রয়েছে যেমন অ্যাসেন্স তারপরে হচ্ছিল ঘি তারপরে ডিম এই ধরনের অনেক কিছু আপনার লাগবে একটা দোকান শুরু করতে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ প্রকার আইটেম দরকার পড়ায় শুধুমাত্র এই খাবারগুলো তৈরি করতে তো সেক্ষেত্রেও আপনার পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা একটা ক্যাশ রাখা উচিত হাতে এরপরে বন্ধুরা আপনার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আপনি তো সকল এক্সেসরিজ কিনলেন কিন্তু দোকানের পজিশনের কি হবে আপনি এই দোকানগুলো সাধারণত কোথায় দিবেন এই দোকান লোকেশন অনুযায়ী যদি আপনি সেট না করতে পারেন তাহলে আপনি যত ভালো দোকানেই দেন বা যত ইনভেস্টই করেন না কেন কোনো লাভ হবে না একটি ব্যবসার প্রথম প্রথম এবং বেস্ট প্রায়োরিটি যে জিনিসটা সেটি হচ্ছে আপনি যে খাবারের দোকানটি দিচ্ছেন সেখানে জনবহুল এলাকা কিনা তারা এই খাবারটা খাবে কি না তাদের চাহিদা কি সেই অনুযায়ী খাবার তৈরি করছেন কি না সুতরাং দোকানের লোকেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল রোল প্রদান করে কারণ আপনি তৈরি করলেন যদি মানুষ না কেনে বা না খাওয়ার যোগ্যতা রাখে তাহলে কিন্তু আপনার দোকান চলবে না ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছিল প্লেস নির্বাচন করা প্লেস নির্বাচনের ক্ষেত্রে আমার যে সাজেশন সেটা হচ্ছিল আপনারা এই লাইফ ফুড বা ব্যাকারিগুলো সাধারণত মহল্লার কাছে যেখানে বাজার থাকে বাজারের মেইন রোড থাকে সেগুলোতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন বাজার থেকে একটু দূরে দেখা যাবে বিশ ফিট বা ত্রিশ ফিট দূরে কিংবা বাজারের যে মেইন রোড থাকে অনেক সময় একটা বা দুটা সেই রোডগুলোর মাথায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি এখানে সেল ইনক্রিজ করাটা খুবই সহজ হবে এছাড়াও মেইন রোড যেখানে সাধারণত মানুষ থামে এবং চলাচল করে হাটে যাওয়া আসা করে মানুষের চোখে পড়ে এমন জায়গাও আপনি কিন্তু দিতে পারেন জায়গা ভেদে বিশেষ করে আমি আমার যে অভিজ্ঞতাটা লাইফ ফুডগুলো সাধারণত মহল্লা এলাকায় দিলেও ছোট করে দিলেও কিন্তু খুব ভালো চলে আপনারা সেক্ষেত্রে মহল্লা এলাকাতেও কিন্তু এই দোকানগুলো দিতে পারেন এখন বন্ধুরা ঢাকা শহর বা বিভিন্ন শহরে যখন আমরা এ ধরনের ফুড বেকারি বা খাবারের দোকান দিতে যাই সব থেকে বেশি যে সমস্যা হয় তার হচ্ছে হলো শপের অ্যাডভান্স শপের অ্যাডভান্সের আগে আমি একটি বলে রাখি দোকানের সাইজ কীরকম হওয়া উচিত একটি লাইভ ফুড বেকারির অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী আমি বলবো একটি লাইফ ফুড বেকারি দিতে গেলে ছয়শো স্কোয়ার ফিট থেকে শুরু করে বারোশো কিংবা পনেরোশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি জায়গা নিতে পারেন ছয়শো স্কোয়ার ফিট সাধারণত মহল্লা এলাকায় যে দোকানগুলো হয়ে থাকে তারা দিয়ে থাকেন একটু কোচোমুচো হয় কিন্তু সামনে মানুষ এসে ভিড় করে সেখানেও কিন্তু ভালো সেল হয় এখন প্রশ্ন হলো গিয়ে বন্ধু ছয়শো স্কোয়ার ফিট থেকে বারোশো স্কোয়ার ফিটের একটি দোকান ঢাকা শহরে একটা ভালো জায়গা রেন্ট নিতে গেলে আপনার মিনিমাম মিনিমাম যদি নেন তাহলে তিন লক্ষ টাকা থেকে শুরু করে এটা জায়গা বেঁধে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত আপনার অ্যাডভান্স নিতে পারে সো আমি যদি মনে করি যে আপনি মহল্লা এলাকায় একটি ছয়শো স্কোয়ার ফিটের একটি দোকান নেবেন তাহলেও আপনাকে তিন থেকে ছয় লক্ষ টাকার একটি বাজেট রাখতে হবে এই হচ্ছিল মোটামুটি আপনার লাইভ বেকারি ফুড চালা চালানোর জন্য যা লাগে তাই হচ্ছেলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন যদি আমি একটু সামারি টানি যে একজ্যাক্টলি কত টাকা লাগবে তাহলে আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করবো শুভন্ধুরা এই বারোটি পয়েন্টে আমি যে সকল বিষয় নিয়ে মেশিন অ্যাক্সেসোরিজ এবং এই দোকান ডেকোরেশন রিলেটেড যত আলোচনা করলাম তার সর্বমোট যদি মিনিমাম টাকাটা আমি ক্যালকুলেশন করি তাহলে আপনার এখানে লাগতেছে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আপনি যদি একটি লাইভ বেকারি ফুড চালু করতে চান খুব ভালো মানের না হলেও যদি মিনিমাম মিডিয়াম একটি লাইভ বেকারি চৌদ্দরি করতে চান তাও আপনার এখানে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার পকেটে রেখে এই বিজনেসে নামা দরকার তবে এখানে আমি একটু বলে রাখি তেরো লক্ষ বিশ হাজার চল্লিশ হাজার টাকায় যে লাগবে বা এর বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে এটা আপনার ডিপেন্ড করে আপনার দোকানের উপরে কারণ আমি এটা একজ্যাক্ট কিন্তু বলে দিতে পারবো না বা আমি কেন কেউই বলতে পারবে না এটা যেই ব্যবসা করে তারই শুধুমাত্র জানার কথা বা যে ব্যবসায় নেমেছে সেই জানে কি রকম খরচ হয় এছাড়াও এর বাইরেও কিন্তু অনেক খরচ হতে পারে আবার আপনি চাইলে খরচ কমাতেও পারেন কিছু পুরন অ্যাক্সেসরিজ কিনে যেমন ধরেন আপনি যে মেশিনগুলো বলেছিলাম ওভেন তারপরে হচ্ছিলো ডোমিক্সার ব্রেড কাটার এগুলো আপনি যদি ভালো পরিচিত পুরন জিনিস পান তাহলে সেটা কিন্তু কিনে আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা কিন্তু কমে আসবে বন্ধুরা আজকের এই যে লাইভ বেকারি তৈরি করার জন্য কীরকম কস্টিং হবে এবং কত টাকা লাগবে কীভাবে শুরু করবেন কী কী লাগবে এই সব কিছু নিয়ে যে আলোচনা করলাম এই আলোচনাটি কেমন লাগলো এবং এটা যদি আপনার উপকারে লাগে বা মনে করেন যে অন্য কেউ কোনো বন্ধু বান্ধব কারো এই ফুড বিজনেসের আইডিয়া নেওয়া দরকার পড়ে তাহলে আমি রিকোয়েস্ট করব। এই ভিডিওটি আপনারা একটু টাইম লাইনে শেয়ার করে রাখবেন বিশেষ করে ফেসবুকে যাতে আপনার বন্ধুবান্ধব কারা প্রতিবেশী দেখে অথবা কোনো বন্ধু আপনার এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছে যদি মনে হয় যে এই কথাগুলো বা এই ইনফরমেশনগুলো তার উপকারে লাগবে তাহলে একটা অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি তার কাছে ত্যাগ করে দেবেন আর যারা আমার এই ভিডিওটি দেখে ভালো লাগছে তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করবেন যাতে আমি আপনাদেরকে এইভাবে সাপোর্ট দিতে পারি আর কমেন্ট বক্স খোলা থাকলেও কমেন্টে কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি বন্ধুরা দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার